নমস্কার দর্শক বন্ধু, কামান কিওর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি পায়েল, কেমন আছেন সকলে? আশা করি ডাক্তারবাবু আপনাদের যা যা টিপস দিচ্ছেন, যেভাবে নিজেদেরকে সুস্থ রাখতে বলছেন, সেই কথাগুলো শুনে নিশ্চয়ই চলছেন। আর যদি না চলে থাকেন তাহলে কিন্তু খুব ভুল করছেন। অবশ্যই এসে যদি কোনো সমস্যা শারীরিক থাকে ডাক্তারবাবুর সাথে এসে অবশ্যই যোগাযোগ করুন, কারণ শরীর এমন একটা জিনিস, যদি একবার নষ্ট হয়, একবার বিগড়ে যায়, তা কিন্তু শুধরানো খুব মুশকিল হয়, এবং কখনো কখনো এতটাই খারাপ অবস্থায় চলে যায় যে সেই একদম বলে না মৃত্যুর মুখে পৌঁছে যাওয়া, সেরকমই হয়ে যায়। তাই বলবো, নিজের জীবনটাকে নিয়ে এত হেলাফেলা করবেন না, সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবনে তো অনেক কিছু করা বাকি। আর সেই জন্যই আজকে আবার একটি নতুন বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে আমাদের মধ্যে আছেন ডক্টর প্রিয়ব্রত মিশ্র, এমডি, যিনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ রসশাস্ত্র এবং ভৈষজ কল্পনা। এছাড়াও উনি কিন্তু এমন একটা জিনিস জানেন যেটা কিন্তু আজকালকার দিনে আমরা অনেক আয়ুর্বেদিক ডাক্তারের মধ্যে পাই না, ভীষণ ভালো জিনিস, যা অনেক অনেক হাজার হাজার বছর আগে কখনো না কখনো যারা এই ধরনের আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে চর্চা করতেন তারা সেটা করতেন। সেটা হচ্ছে নাড়ি ধরে, রোগীর নাড়ি ধরে তার রোগ নির্ণয় করা। এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার, যেটা সত্যি কথা আজকাল দেখা যায় না, যেটা ডাক্তারবাবুর মধ্যে কিন্তু একটা বিশাল বড় গুণ। আজকে সেই নিয়ে তো অবশ্যই আলোচনা করব, কিন্তু আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা সেটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় সমস্যা, সেটা হলো ফ্যাটি লিভার। লিভারটা ইটসেলফ একটা ভীষণ ভালো জিনিস এবং ভীষণ সমস্যাদায়ক জিনিস। আমাদের এই লিভারের প্রবলেমের থেকে জন্ডিস হয়, এবং জন্ডিসগুলো কিন্তু অনেক রকমের বাজে বাজে জন্ডিস হয়, যে কারণে লিভার ফেলিওর হয়ে যায়, যে কারণে ফ্যাটি লিভার হয়, লিভার বড় হয়ে যায়, আপনার শারীরিক গঠন চেঞ্জ হয়ে যায়, আপনার খাওয়া দাওয়া মানে জীবনটা করে জের বার হয়ে যায়। তো লিভারটা কী জিনিস? লিভারটাকে তো সুস্থ রাখতে হবে, আর এই লিভার যদি আমাদের ঠিক না থাকে আমরা কী করে সুস্থ থাকবো, কী করে বেঁচে থাকবো, সেটাই বড় সমস্যা হয়ে যায়। আচ্ছা, সেই নিয়েই আমাদের আলোচনা। আমরা আমাদের স্টুডিওতে ডাক্তারবাবুকে স্বাগত জানাচ্ছি। নমস্কার ডাক্তারবাবু। ডাক্তারবাবু, এই যে সমস্যা নিয়ে বললাম, যেটা ফ্যাটি লিভার বা লিভারের সমস্যা, মানে ফ্যাটি লিভার তো লিভারেরই অন্তর্গত, তো লিভারের তো অনেক ধরনের সমস্যা হয়, এবং যেটা সমস্যা কিন্তু আমরা ভালো করেই জানি, অতিরিক্ত অ্যালকোহল ইনটেক বা অতিরিক্ত জাঙ্ক ফুড, অতিরিক্ত মানে টাইমলেস খাওয়া দাওয়া, যখন যেটা ইচ্ছা হচ্ছে বা পরের পর খেয়েই যাচ্ছি, বা অতিরিক্ত অ্যালকোহল নিচ্ছি, ইনটেক করছি, যে কারণে প্রত্যেক দিন খাচ্ছি, সারাদিন অ্যালকোহল নিচ্ছি, বা অন্য কোনো খাদ্যের সম্ভাবনা, এই ধরনের স্বভাবের জন্য কিন্তু আমাদের লিভার একদম নষ্ট হয়ে যায়। সেটা নিয়ে অবশ্যই আজকে বিস্তারিত আলোচনা করো ডাক্তারবাবু, একটুখানি কিছু বলুন। প্রথমে বলি, লিভার হচ্ছে শরীরের একটা সবথেকে বড় অঙ্গ, যতগুলো ইন্টারনাল অর্গান আছে তার মধ্যে লিভার সবথেকে বড় অঙ্গ, এবং এর কাজ হচ্ছে আমরা যে খাদ্য গ্রহণ করি সে খাদ্যকে ব্যবহার পর্যোগ শক্তিতে পরিণত রূপান্তরিত করা, এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা এনার্জিকে, এই হচ্ছে দুটো বড় কাজ লিভারের। এবার এই কাজগুলো করতে গেলে অনেক রকম করার সময় অনেক রকম আমাদের বিভিন্ন, আমরা নিজেরাই বিভিন্ন কাজের জন্য ওকে, নিজেদের ব্যাড হ্যাবিটের জন্য ওই লিভারটাকে আমরা খারাপ করে ফেলি, খারাপ করে দেওয়ার জন্য ওটা বিভিন্ন রকম ওখানে রোগ সৃষ্টি হয়। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোগ যেটা আজকে যেটা আলোচনা করতে যাচ্ছে, ফ্যাটি লিভার। ওই ফ্যাটি লিভারটা ক্রিয়েট হয় আমাদের নিজেদের থেকে জন্মে। একটা বুঝতে হবে যে লিভারের যে সেলগুলো আছে, সেলের মধ্যে লিভারে এমনিতেই ফ্যাট থাকে, একটা 5-10% অবধি একটা ফ্যাট অলরেডি লিভারের মধ্যে থাকে। যখন এই পার্সেন্টেজটা বেড়ে যায় তখনই আমরা তাকে বলবো ফ্যাটি লিভার। দ্যাট মিন্স ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারের মধ্যে ফ্যাটের পার্সেন্টেজ, যখন সেলগুলোতে লিভার সেলের মধ্যে ফ্যাটের পার্সেন্টেজ যখন বেড়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি ফ্যাটি লিভার। এবার এই ফ্যাটি লিভারটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের নিজেরাই কিন্তু দায়ী। আমরা কীভাবে কন্ট্রোল করতে পারবো তার জন্য আমি দুটো স্টেপে কয়েকটা কথা বলে যাব। একটা পার্ট হচ্ছে যে ন্যাচারাল ওয়েতে আমরা কিছু কীভাবে এটাকে কন্ট্রোল করতে পারবো, সেকেন্ড ওয়েতে হচ্ছে যে আমার স্পেসিফিকেশন কীভাবে আসবো যে এটাকে কন্ট্রোল করে রাখার জন্য। এবার এই ফ্যাটি লিভারের যেটা প্রথমেই বললাম যে লিভারের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে ফ্যাটি লিভারটা হচ্ছে, যদি অনেক সময় এটাকে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 হয়ে বলে দেওয়া হচ্ছে, যখন পার্সেন্টেজটা কত বেশি হবে তার উপর ডিপেন্ড করছে যে কোন গ্রেডে ওরা থাকছে, মাইল্ড, মডারেট কি সিভিয়ার, অথবা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। বিভিন্ন সময় আজকে এইটা একটা মডার্ন টার্মিনোলজিতে বলা হয়েছে যে ফ্যাটি লিভারের গ্রেডিংসটা কতটা লিভার খারাপ হচ্ছে বা কতটা ফ্যাট জমেছে লিভারের মধ্যে। কিন্তু ফ্যাট জমবে কেন? যদি আমরা নিজেরা এটা কন্ট্রোলিং করে রাখি, কন্ট্রোল করে থাকি, তাহলে কিন্তু ফ্যাট জমার কোনো প্রশ্নই আসে না। তার জন্য কিন্তু আমাদের কিছু সাধারণ নিয়মকানুন মেনে চলতে হবে। প্রথম যেটা হচ্ছে তৈলজাতীয় খাবারগুলো বন্ধ করা, যেটা আনহাইড্রেটেড মানে হাইড্রোজেনেটেড যে তেলগুলো আছে সেই তেলগুলো থেকে তেলগুলো খাওয়ার একদমই বন্ধ করে দিতে হবে। হাইড্রোজেনেটেড তেল বলতে সাধারণত সোয়াবিন তেল আছে, রেপসিড তেল আছে, সর্ষের তেল আছে, বিভিন্ন রকম তেল আছে। এই তেলগুলোকে যখন আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে নিয়ে এসে খাচ্ছি তখন সেগুলো আনডাইজেস্টেড হয়ে যাচ্ছে বা লিভারের পক্ষে ওরা ক্ষতি করছে, তো সেটাকে একদমই বন্ধ করে দিতে হবে। সেই জায়গায় আমাদের যেটা নিতে হবে নারকেল তেল, কি আপনার যেগুলোতে গামা 6 ফ্যাটি আছে জাতীয় কিছু তেল আছে,
সেগুলোকে বন্ধ করে দিতে হবে, সেই জাতীয় তেলগুলোকে আমাদের নিতে হবে। চিনি, চিনি একটা সব থেকে বড় খারাপ জিনিস। চিনিতে, চিনি খুব শরীরের পক্ষে এক্সট্রা সুগার যেটা আমরা নিচ্ছি, সেই সুগারটা আমরা শুধুমাত্র ডাইরেক্ট চিনিও কোনো সময় খাই না, এখনকার যেমন সচেতনতা ডাইরেক্ট চিনি খাই না, কিন্তু আমরা ইনডাইরেক্টলি বিভিন্নভাবে সময় চিনি খেয়ে নিচ্ছি, যে চিনি থেকে কিন্তু একটা লিভারের বড় প্রবলেম আসে। তারপর শাকসবজি কম খাওয়া, এখনকার দিনে শাকসবজি কম খাওয়ার জন্য এই প্রবলেমগুলো বেশি ক্রিয়েট হচ্ছে। বিভিন্নভাবে গ্রিন ভেজিটেবলস, কি শাকসবজিগুলো যতটা সম্ভব কম তেলে ভেজে ফ্রাই করে বা অর্ধসিদ্ধ করে খেতে হবে, যাতে লিভারটা ঠিক থাকে, লিভারের প্রসিডিওরগুলো, লিভারের মেটাবলিজম প্রসিডিওরটা যাতে ঠিক থাকে, তার জন্য কিন্তু এটা খেতে হবে। বাদাম, একটা বাদাম একটা খুব ভালো জিনিস, যেটা কাজু বাদাম কি চিনাবাদাম যেটাকে বলছি, বা চিনি বাদামটা, এটা কিন্তু লিভারের পক্ষে ভীষণ রকম একটা ভালো উপকারী জিনিস, যেটাকে রেগুলারলি একটা নির্দিষ্ট পরিমাণ যদি 50 গ্রাম পর্যন্ত রেগুলারলি ইনটেক করা যায়, তাহলে দেখা যাবে লিভার ফ্ল্যাটের পার্সেন্টেজ অনেকটা রিডিউস হয়ে যাবে। তারপরে সেকেন্ড থিং হচ্ছে হলুদ। এখনকার দিনে একটা ফ্যাশন এসেছে, তরকারিতেও আমরা হলুদ কম দিচ্ছি, যে সমস্ত আমরা বাড়িতে যে সমস্ত ভেজিটেবল রান্না করছি তাতে হলুদ কম দিচ্ছি, কিন্তু হলুদ একটা ভীষণ একটা এফেক্টিভ সাবজেক্ট, যেটা হচ্ছে এফেক্টিভ মেটেরিয়ালস বা হার্বস যেটা বলতে পারেন, যেটা লিভারের পক্ষে ভীষণ রকমের জরুরি। যেটা প্রতিদিন যদি আমরা নির্দিষ্ট একটা পরিমাণ মতো করে হলুদ নিই, তাহলে কিন্তু আমরা ফ্যাটি লিভারটাকে বিভিন্নভাবে কন্ট্রোল করে রাখতে পারবো। তো এই যে অনেক সময় দেখা যাচ্ছে না, তো যে অনেকের সকালবেলা অনেকের হ্যাবিট আছে হলুদ গুড় খাওয়া, সেটা তো নিশ্চয়ই খুব ভালো ফ্যাটি লিভারের জন্য। হ্যাঁ, প্রত্যেকদিন সকালে উঠে যদি এক চামচ হলুদ গরম জলের সাথে মিশিয়ে তার সঙ্গে যদি যেগুলো গোলমরিচ যদি এক চামচ দিয়ে সঙ্গে গুড় দিয়েও খাওয়া যেতে পারে, গুড় দিয়ে, চিনি নয়, কিন্তু আগে যেটা বললাম যে চিনিটা কিন্তু শরীরের পক্ষে লিভারের পক্ষে ভীষণ রকম মারাত্মক জিনিস, কিন্তু গুড়টা আবার ভালো, অর্থাৎ সেটা প্রতিদিন রেগুলারলি একটা বা সপ্তাহে 3-4 দিন একটা ইনটেক করা যায়, তাহলে কিন্তু এটা শরীরের পক্ষে ভীষণ রকমের ভালো জিনিস। আরেকটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমাদের, যেটা সব থেকে যার জন্য লিভারে একটা বড় প্রবলেম হয়, যেটা হচ্ছে যে রাত্রিবেলা খাওয়ার শেষ করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া। রাত্রিবেলা খাওয়ার শেষ করে যদি সঙ্গে সঙ্গে শুয়ে পড়া হয়, তখন ডাইজেশনের প্রচুর প্রবলেম হয়, তখন লিভার সেটাকে হোল্ড করে রেখে দিচ্ছে, লিভার ওই খাবার ওই যে এনার্জিটা আসছে ওটাকে হোল্ড করে রেখে দিচ্ছে, যার জন্য কিন্তু খুব প্রবলেম হয়। ওই জন্য খাওয়ার অন্তত রাত্রে ডিনারের পরে বা রাত্রে খাবার শেষ করার পরে অন্তত 2 ঘন্টা পরে ঘুমানোটা খুব জরুরি। দিলে কী হবে, সুগারের যে লিভারের যে প্রবলেমগুলো, মেটাবলিজম প্রসেসগুলো, সেটা কিন্তু নর্মাল থাকবে। কী হলে ফ্যাটি লিভার থেকে কিন্তু আমরা এইভাবে কিন্তু ফ্যাটি লিভার থেকে আমরা অনেকটাই সেভ হতে পারবো। তো যেটা একটা আরেকটা সমস্যা ঘরে ঘরে দেখা যায়, দ্যাট ইজ জন্ডিস, এবং জন্ডিস কিন্তু খুব বাজে রকমের জন্ডিসও হয়, তো লিভারের থেকেই তো জন্ডিসের ফাংশনটা কিভাবে মানে উৎপন্ন হচ্ছে বা কি কারণে হচ্ছে সেটা যদি একটু কিছু বলেন। হ্যাঁ, জন্ডিস একটা রোগ, একটা সিমটম। আগে বলছি যে যেটা আমরা যে লিভারের যতগুলো রোগ আছে, জন্ডিস লিভারের রোগটাকে সিমটমটা সাধারণত প্রথম ক্ষেত্রে বোঝা যায় না, ফার্স্টলি সিমটম কিন্তু বুঝে যখন বোঝা যাচ্ছে তখন কিন্তু একটা পর্যায়ে চলে যাচ্ছে। জন্ডিস যখন একটা পর্যায়ে যাচ্ছে, তখন আমরা বুঝি যখন চোখের হলুদ হয়ে যাচ্ছে, পেচ্ছাপ হলুদ হচ্ছে, গা হাত পা হলুদ কালার আসছে, ওখানে এটা ইনফেকশন, বিভিন্ন টাইপের ইনফেকশন লিভারে ক্রিয়েট হয়, সেখান থেকে কিন্তু এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। অর্থাৎ লিভারে, ফ্যাটি লিভারের সঙ্গে জন্ডিসের একটা রিলেশন আছে, বাট ফ্যাটি লিভারটা হচ্ছে যখন এটা প্রবলেম সৃষ্টি করছে, যখন ফ্যাটে লিভারে যখন ফ্যাট জমে যাচ্ছে তখন তাকে আমরা ফ্যাটি লিভার বলছি। সেখান থেকে যখন অবস্ট্রাকশন হচ্ছে, জন্ডিসন এরকম পার্ট আছে, অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, বুঝা কনজুনিটাল জন্ডিস আছে, বিভিন্ন রকম জন্ডিসের পার্ট আছে, এবং সেটা কোন বয়সে হচ্ছে, এটা লোয়ারে যে একটা জন্ম থেকে হচ্ছে, এটা অনেক সময় ইনফ্যান্টদের জন্মের সময় একটা জন্ডিসনে জন্মায়, আবার মিডিল এজে একটা জন্ডিস হয়, আপারে যে একটা জন্ডিস হয়, অনেক রকম একটা লিভার ইনফেকশনের জন্য হচ্ছে। লিভার এই জন্ডিসের জন্য অনেক কারণ আছে, একটা নির্দিষ্ট কোনো স্পেসিফিক কারণের জন্য জন্ডিস হচ্ছে তা কিন্তু নয়। জন্ডিস একটা সিমটম, একটা লক্ষণ, কিন্তু জন্ডিসের কারণ অনেক। এই যে ফ্যাটি লিভার নিয়ে আমরা এত আলোচনা করি, এক্স্যাক্টলি ফ্যাটি লিভার হওয়ার কারণটা কি? অতিরিক্ত ফ্যাট খাওয়া বা অতিরিক্ত অন্য কোনো কিছু খাওয়া, নাকি ইউ মানে আপনার স্টুলটা ক্লিয়ার না হওয়া? অনেক সময় দেখা যাচ্ছে যে স্টুলটা ভীষণ টাইট, কনস্টিপেশন, বা সেখান থেকে কি হচ্ছে, কনস্টিপেশন স্টুলের থেকেও অনেক সময় লিভারের উপর এফেক্ট পড়ছে বা লিভারের কারণেই এটা হচ্ছে হয়তো। তো সেক্ষেত্রে আমাদের কি প্রিকশনস নেওয়া উচিত? যেটা প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা খুব ভালো কোশ্চেন, প্রশ্নটা যেটা হচ্ছে যে কী কারণে ফ্যাটি লিভার হচ্ছে। হ্যাঁ, ফ্যাটি লিভার হওয়ার জন্য আমরা জেনারেলি দুটো কারণ করতে পারি, একটা দুটো ভাগে করতে পারি কারণগুলো। একটা হচ্ছে অ্যালকোহলিজম, একটা হচ্ছে নন অ্যালকোহলিজম। যারা রেগুলারলি আনহেবাচারলি একটা দীর্ঘদিন ধরে অ্যালকোহল ইনটেক করছে, তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার সম্ভাবনা 90%। আমরা একটা পার্সেন্টেজ পরে আমি গ্রেডিংটা বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে যে নন অ্যালকোহলিক আর একটা অ্যালকোহলিক, অ্যালকোহলিক পার্সেন্টেজ 90% চলে গেল, আর নন অ্যালকোহলিক যারা অ্যালকোহল খায় না তাদেরও ফ্যাটি লিভার হচ্ছে। তার জন্য হচ্ছে বিভিন্ন কারণ থাকছে, একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে হাইপারটেনশন, একটা হচ্ছে ড্রাগ ইন্ডিউস
আমি বিভিন্ন রকম ড্রাগ খাচ্ছি, যে ওষুধগুলো নিচ্ছি তো পেন ক্লিয়ার, কথা কথা আমরা পেন ক্লিয়ার খেয়ে নিচ্ছি, তার পেন ক্লিয়ার থেকে একটা এই প্রবলেম হচ্ছে, ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকছে, লিভার ডিস্ট্রয়, লিভারে একটা ফাংশন কমে যাচ্ছে, কি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তাহলে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে সেক্ষেত্রে ফ্যাটি লিভার হচ্ছে, হাইপার টেনশন থাকছে, তো হাইপার টেনশন কন্ট্রোল হচ্ছে না, দীর্ঘদিন হাইপার টেনশনের ওষুধ খেয়ে ওটা কন্ট্রোল করা যাচ্ছে না বা আনপারচালি থাকছে, তখন ওটাকে দেখা যাবে এটা প্রবলেম হচ্ছে, এটা গ্রেডিং দেখা যাচ্ছে। এবারে যে এইরকম এটা কারণ দেখা যাচ্ছে যে কি, যদি একটা পার্সেন্টেজ হিসেবে দেখা যায় যে একটা অ্যালকোহলিক ইনটেক করছে একটা পার্সেন্টেজ লোকেদের ক্ষেত্রে দেখা যাবে 90% লোকের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা চান্স বেশি, হাইপার টেনশন ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হাইপার টেনশন ক্ষেত্রে দেখা যাবে যে 60-70% পেশেন্ট যদি দীর্ঘদিন হাইপার টেনশন থাকে তাহলে কিন্তু ফ্যাটি লিভার হবে। আবার দেখা যাচ্ছে যে তারা ডায়াবেটিস রোগী আছে, যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে তাহলে দেখা যাবে সেখানে 70-80% লোকেদের ক্ষেত্রে দেখা যাবে যে ওদের ক্ষেত্রে ফ্যাটি লিভার হবে। তাহলে এরকমভাবে পার্সেন্টেজ আছে যে কারণটা ডিপেন্ড করছে, কারণটা ফ্যাটি লিভার সবসময় ক্রিয়েটিভ ডিজিজ, মনে রাখতে হবে যেটা আমরা নিজেদের থেকে তৈরি করছি, আমাদের আনহেভারচার লাইট ব্রিড করার জন্য একটা তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে মেডিসিন আমরা কী খেয়ে নিচ্ছি, অ্যালকোহল খাচ্ছি, মেডিসিন খাচ্ছি, তার উপর ডিপেন্ড করে এটা কন্ট্রোল হচ্ছে যে ফ্যাটি লিভারটা কতটা কী হবে। আচ্ছা, এটা এতটা তো আমরা জানলাম। এবার কথাটা হচ্ছে যে একটা অসুখ আমরা খুব বাজেভাবে নামটা জানি যেটা লিভারেই হয়, দ্যাট ইজ সিরোসিস অফ লিভার। এই সিরোসিস অফ লিভার কিন্তু মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তো এই সিরোসিস অফ লিভার হওয়ার কারণের পেছনে যদিও কিছুটা আমরা মানুষ এখন অনেক সজাগ হয়েছি জানি, কিন্তু তারপরেও কিন্তু আরও অনেক বিশদ কারণ লুকিয়ে আছে, এবং এই সিরোসিস অফ লিভারের থেকে আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো, বা খুব অল্প সময় হয়তো তাড়াতাড়ি ধরা পড়েছে সেটাকে কিভাবে আমরা কিওর করতে পারবো সেই নিয়ে একটু যদি কিছু। না, লিভার সিরোসিস লিভারের একটা ডিজিজ, কিন্তু যেটা প্রথম যে ফ্যাটি লিভারটা হচ্ছে প্রথম একটা সিমটম পাওয়া গেলো ফ্যাটি লিভার, প্রথম ফ্যাটি লিভারটা জানার পরে যদি তাকে যদি কন্ট্রোল না করা বা তাকে যদি চিকিৎসা না করা তাহলে সেখান থেকে পরে কিন্তু সিরোসিস অফ লিভার ডেভেলপ করে যাবে। সিরোসিস অফ লিভারে যেটা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে যেটা বলা আছে যে আপনি যেটা যে বলছেন আমরা কোন প্রকৃতিতে এবং কোন দোষের উপর ডিপেন্ড করে আছি, যদি আমাদের বায়ুপিত্ত কফের মধ্যে দেখা যাচ্ছে, যদি পিত্ত প্রকৃতির দোষের মধ্যে দেখা যায়, যদি লিভারের মধ্যে যদি আমরা দেখছি যখন যে কফ প্রকৃতি দেখা যাচ্ছে তখন কিন্তু ফ্যাটি লিভার ক্রিয়েট হচ্ছে। এবারে ফ্যাটি লিভারটা যখন আমরা কন্ট্রোল করলাম না বা তাকে যদি কারোর ক্ষেত্রে দেখা যাবে অ্যালকোহল ইনটেকের জন্য ফ্যাটি লিভারটা হয়েছে, ফ্যাটি লিভার জানা গেল, তখন গ্রেড ওয়ান গ্রেড টু ফ্যাটি লিভার হয়েছে, তারপরেও সে যদি আমরা যদি রেগুলারলি ওটা কন্টিনিউয়েশন করে যায় তখন দেখা যাবে পরে দিকে সিরোসিস লিভার ডেভেলপ করে গেছে, সেটা তখন দেখা যাচ্ছে যে পিত্ত প্রকৃতি লোকেদের ক্ষেত্রে আমরা সিরোসিস লিভার হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাই। একটা ফ্যাটি লিভার হওয়ার পরে তাকে যদি আমরা মেনটেনেন্স না করতে পারি বা তাকে যদি আমরা কন্ট্রোল না করি, ফ্যাটি লিভারটা আমরা সাধারণতভাবে প্রথমেই কীভাবে বুঝবো, ফ্যাটি লিভারটা আমরা বুঝতে পারি সাধারণতভাবে কোনো একজাক্টলি সেরকম কোনো সিমটম থাকে না, কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই পেটের উপরের দিকে ব্যথা হচ্ছে, কি ডান দিকে পেটের ডান দিকে ব্যথা হচ্ছে, আনইজিনেস থাকছে, গ্যাস অম্বলের সমস্যা থাকছে, পেটে একটা সবসময় একটা ডিসকমফোর্ট থাকছে, এরকম একটা প্রবলেম থাকে নেচারালি, কিন্তু বাট ফ্যাটি লিভারটা আমরা কিন্তু নেচারালি পাই তখন পেশেন্ট অন্য কোনো কারণে একটা ইউএসজি করতে গেছে, সাপোজ তার ইউটেরাসে কোনো প্রবলেম সে ইউএসজি করতে গেছে, কিডনিতে কোনো স্টোন হচ্ছে দেখা যায় ইউএসজি করতে গেছে, সেই ইউএসজি করার সময় তখন দেখা যায় যে তার তখন দেখা যায় তার গ্রেড ওয়ান ফ্যাটি লিভার কি গ্রেড টু ফ্যাটি লিভার, ডাইরেক্টলি এইভাবে ফ্যাটি লিভার কিন্তু কখনো আমরা সাধারণত ডায়াগনোসিস হয় না, ওই ইউএসজি করতে গিয়ে অন্য কারণে ইউএসজি করতে গিয়ে একটা ফ্যাটি লিভারটা পাওয়া গেল। এবার যখন ফ্যাটি লিভারটা আমরা জানা গেল তখন সে কারণ যে কারণ হয়েছে সেই কারণটা যদি এলিমিনেশন না করা হয় বা সেই কারণটা যদি আবার কন্টিনিউশন করা হয় তাহলে কিন্তু সেটা ডেঞ্জারাস আকার ধারণ করবে, সেটি মানে মৃত্যু পর্যন্ত হতে পারবে। তো এই যে ফ্যাটি লিভারটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, ফ্যাটি লিভারের কারণটাও কিছুটা জানলাম, সিরোসিস অফ লিভারটাও আমি জানলাম। তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের স্টুল প্রচুর কনস্টিপেশন, হ্যাঁ, বা ডাইজেস্টিক করে হচ্ছে না, এটাও কি এফেক্ট লিভারের ওপর পড়ে, বা স্টুলের কারণেও কি লিভারের ওপর কোনো এফেক্ট করতে পারে, নাকি লিভারটা সমস্যা হলে স্টুলটাও এরকম হবে? না, এটা একটা ডাইরেক্টলি সেরকম মানে ইনডাইরেক্ট কজ তো আছেই, যদি লিভারের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে স্টুলের প্রবলেম তো হবেই, স্টুলের প্রবলেম যদি এনজাইমের লিভার থেকে এনজাইম ঠিক মতো করে করিত না হয়, তাহলে যদি ডিউডিনাল পার্ট ডিউডিনাল যেটা জিআই ট্র্যাক্টের লাস্ট পার্টে যেগুলো সেখানে যে ডাইজেশনগুলো হয় সেখানে যে প্রসিডিউরটা চলে সেগুলো যদি ঠিক মতো করে কন্ট্রোল না বা ঠিক মতো করে না চলতে থাকে তাহলে তখন দেখা যাবে যে কনস্টিপেশন ক্রিয়েট হল, বা জন্ডিসের ক্ষেত্রেও দেখা যাবে কনস্টিপেশন হচ্ছে, সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর পায়খানা সিরোসিস অফ লিভারের সিমটমই আছে যে ওর পায়খানা ঠিক মতো করে হয় না, পায়খানাটা তখন তো হবেই না, তখন আবার তাকে বিরোচন ওষুধ দিয়ে মানে পায়খানা করানো ওষুধ দিয়ে তখন পায়খানা করাতে হবে। মানে পায়খানার সঙ্গে এটা একটা রিলেশন বটে, এটাতে জিআই ট্র্যাক্ট প্রবলেম হবে, প্রথমে তো বলেছিলাম যে একটা মুখ থেকে একদম পায়খানা দ্বার পর্যন্ত টোটালটাই হচ্ছে জিআই ট্র্যাক্ট, এই টোটাল খাদ্য নালীর মধ্যে, খাদ্যনালীর মধ্যে লিভার একটা বড় বড় অঙ্গ, এই লিভারের প্রবলেম হলে লিভারের নিয়ন্ত্রিত যে পার্টগুলো আছে সেখানে প্রবলেম হবে, আর সেখানে সেই প্রবলেম থাকার জন্য কনস্টিপেশন ক্রিয়েট হবে, আর কনস্টিপেশন লিভারের জন্য কনস্টিপেশন প্রবলেম হবে। তো এই কনস্টিপেশন বা এই লিভারের সমস্যাকে মানে আমরা তো অনেকটা জটিল ধরি, তো
অনেক মানুষ কিন্তু এই সম্পর্কে অনেক কিছু জানেন না, ফ্যাটি লিভার সম্পর্কে, বা ভাবে হয়তো হঠাৎ করে পেটটা মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে, তো অনেকে ভাবছে আমার ফ্যাট হয়েছে। বাট এটা যে ইনসাইড প্রবলেম, যেটা ফ্যাটি লিভারের কারণে পেটের আকারটা বড় হয়ে যায়, লিভারের আকারটা বড় হয়ে যায়, সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না। এটা সিমটমস, এবং এইটা কিভাবে আমরা নিজেকে কন্ট্রোল করে বা নিজের খাওয়ার ইচ্ছে বা নিজের সব কিছু লাইফস্টাইলকে কন্ট্রোল করে আমরা আরও সুন্দর থাকতে পারবো, ভালো থাকতে পারবো, সেটা যদি একটু বিশদভাবে বলেন। হ্যাঁ, অবশ্যই যেটা প্রশ্নটা করলেন যে একটা খুবই মানে এখনকার দিনে একটা খুব যুগোপযোগী খুব ভালো প্রশ্ন, যে ওবেসিটি, একটা ওবেসিটির সঙ্গে ফ্যাটি লিভারের রিলেশনটা কী, একটা প্রথমে যতগুলো কারণ আগে বলেছিলাম তার মধ্যে প্রধান কারণ একটা ধরতে হয়, সেটা হচ্ছে অ্যালকোহলিজমের পরে কিন্তু হচ্ছে ওবেসিটি। এখনকার দিনে যে ওভারওয়েট একটা বড় প্রবলেম লিভারের জন্য, একটা ওভারওয়েটটা ক্রিয়েট হয় কী করে, ওভারওয়েটটা অনেকগুলো কারণের জন্য ক্রিয়েট হয়। একটা হচ্ছে যে আনহেপাচার লাইট ওয়েট করা, আর হচ্ছে মেডিসিন, আর আমরা কখন কী খাচ্ছি, কখন কী ঘুমাচ্ছি, কোনো কিছুইভাবে হেপা চালিয়ে আনহেপা চালিয়ে লাইট ওয়েট করছি, তার জন্য কী হয় শরীরের মেটাবলিজম প্রক্রিয়াটা ঠিকমতো করা হয় না, ওই জন্য প্রচুর আনস্যাচুরেটেড ফ্যাট শরীরের মধ্যে যে কোনো জায়গায় জমে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফ্যাট জমে গিয়ে শরীরের হরমোনাল একটা ডিসব্যালেন্স হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স হয়ে শরীরে ওজন বেড়ে যাচ্ছে। এবার ওবেসিটির জন্য শুধুমাত্র যে লিভারের প্রবলেম হবে তা না, ওবেসিটির জন্য কিন্তু অনেক কিছু প্রবলেম হতে পারে, ওবেসিটির কিডনির প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, আপনার কোলেস্টেরলের প্রবলেম হচ্ছে, ব্রেনের প্রবলেম হবে, মাথার সমস্যা হবে, শ্বাসকষ্টের প্রবলেম হবে, লাংসের প্রবলেম হবে, অনেক কিছু প্রবলেম হবে। ওবেসিটি থেকে শরীরের মেজর যেগুলো ফাংশনিং যে অর্গানগুলো আছে সেখানে সব জায়গাতেই প্রবলেম ক্রিয়েট হবে, অর্থাৎ ওবেসিটি একটা খুব ডেঞ্জারাস জিনিস লিভারের পক্ষেও। এবং ওবেসিটিটাকে আমরা কীভাবে কন্ট্রোল করবো তার জন্য যেটা বলা আছে যে প্রথমেই করতে হবে যে আপনাকে ব্যায়াম প্রাণায়াম, প্রথম সকালবেলা উঠে একটা এক্সারসাইজ করতে হবে, এক্সেসিভ একটা ঠিক টাইমে যদি এক্সারসাইজ না করা হয় তাহলে কিন্তু শরীরে কার্বোহাইড্রেটগুলো যে জমে আছে শরীরে ক্যালোরি ক্ষয় হবে না, ক্যালোরি ক্ষয় না হলে কিন্তু শরীরে গ্লুকোজ বেড়ে যাবে, সেক্ষেত্রে আবার ডায়াবেটিসও ক্রিয়েট হতে পারে। ডায়াবেটিসের জন্য প্রধান কারণ তো এটা বলা আছে এক্সারসাইজ, যদি এক্সারসাইজ আমরা না করি আমাদের শরীরে যে সমস্ত বড় মাসেলগুলো আছে তার কাজ হচ্ছে যে শরীর থেকে অতিরিক্ত গ্লুকোজগুলোকে ইনসুলিনের মাধ্যমে অ্যাবজর্ব করে নেওয়া, কিন্তু যদি আমরা এক্সারসাইজ না করি দিনের প্রতি, যদি এক্সারসাইজ না করে বসেই থাকি তাহলে এক্সারসাইজ না করলে কেউ মাসেলগুলো কাজ করবে না, ফলে গ্লুকোজ লেভেল গ্লুকোজগুলো অ্যাবজর্ব হবে না, গ্লুকোজ অ্যাবজর্ব না হলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, সেক্ষেত্রে লিভারের প্রবলেম হবে, গ্লুকোজের পরিমাণ বাড়তে গেলে সুগারের এটা লিভারের প্রবলেম হবে, সেক্ষেত্রে ফ্যাটি লিভারের একটা দেখা যাবে। এভাবে বিভিন্নভাবে যদি আমরা এবার যদি আমরা বাড়ছে কেন, আমরা বিভিন্নভাবে ফাস্টফুড খাচ্ছি, ফাস্টফুড খাওয়ালে সেগুলো ঠিকমতো করে মেটাবলিজম হচ্ছে না, মেটাবলিজম না হওয়ার জন্য লিভারের উপর লোড পড়ছে, লিভারে গ্যাসটা জমে যাচ্ছে, ফলে লিভার মোটা হয়ে যাচ্ছে, ওটা ওবেসিটি লিভারের জন্য একটা বিরাট রিলেশন আছে। যদি ওবেসিটি কন্ট্রোল না করা হয় তাহলে কিন্তু এটার জন্য লিভারের উপর বিরাট এফেক্ট পড়বে। ওবেসিটি কন্ট্রোলের জন্য একটাই উপায় হচ্ছে যে খাওয়া দাওয়ার কন্ট্রোল এবং এক্সারসাইজ, সকালে উঠে ব্যায়াম প্রাণায়াম, এবং ব্যায়াম প্রাণায়ামটা একটা জেনারেল কিছু ব্যায়াম প্রাণায়াম আছে যেটা আমাদের শাস্ত্রে যেগুলো বলা আছে, অনুলোম বিলোম আছে, কপালভাতি আছে, ভ্রামরী আছে, বিভিন্ন রকম প্রাণায়াম আছে, বাট এই প্রাণায়ামগুলো একটা নির্দিষ্ট রোগে নির্দিষ্ট প্রকৃতির লোকেদের জন্য কিন্তু নির্দিষ্ট আছে, যে আমি যা ইচ্ছা প্রাণায়াম করে ফেলবো বা যা ইচ্ছা আসন করে ফেলবো সেটাও কিন্তু নয়, সেটা আবার ঘুরিয়ে খারাপ করবে, কারণ এক্সেসিভ যদি এনার্জি চলে যায় সেক্ষেত্রে আবার খুব প্রবলেম হবে। সাপোজ কারোর ক্ষেত্রে ধরুন কারো হাইপার টেনশন আছে, ফ্যাটি লিভারের সঙ্গে হাইপার টেনশন আছে, সেক্ষেত্রে যদি কপালভাতি প্রাণায়ামটা একটা এক্সেসিভভাবে করো সেক্ষেত্রে আবার হার্টের উপর চাপ পড়বে, সেক্ষেত্রে হার্টের ক্ষেত্রে প্রবলেম হবে, সেক্ষেত্রে তাকে কপালভাতি প্রাণায়াম করা যাবে না। এবং তাকে কতক্ষণ সকালবেলা মর্নিং ওয়াক করতে হবে তারও একটা নির্দিষ্ট রুল আছে, অর্থাৎ একটা অনেক কিছু ডিপেন্ডেন্সের উপর জিনিসটাকে নির্ভর করে, যে নিজের মতো করে যেরকম ওষুধ খাওয়াটাও যেরকম খুব খারাপ সেরকম নিজের মতো করে একটা জিনিস বানিয়ে নেওয়া, নিজের মতো ভেবে নেওয়াটাও কিন্তু শরীরের পক্ষে খুবই খারাপ। অর্থাৎ সেক্ষেত্রে প্রথমে আগে দেখতে হবে যে আগে ডক্টরের কাছে গিয়ে আগে আপনার প্রকৃতি বিচার করে আমি কোন প্রকৃতিতে আছি এবং আমার কোন দোষের প্রবলেম হয়েছে সেটা দেখে তারপরে আমার লাইফস্টাইলটা ঠিক করে নেওয়া, ওই লাইফস্টাইলটা যদি একবার ঠিক হয়ে যায় সেই মোতাবেক আমি ব্যায়াম প্রাণায়াম খাদ্যাভ্যাস দিনচর্যা ঋতুচর্যা যদি প্রপার সিস্টেমেটিক্যালি মেনটেন করতে থাকি তাহলে কিন্তু আমার ফ্যাটি লিভারটাকে আমি ইমিডিয়েটলি এটাকে কন্ট্রোল করতে পারবো। এবং ফ্যাটি লিভারটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন রকম প্রসিডিওর আছে, আমরা প্রথমে কী করবো যে ফ্যাটি লিভারটা কতটা যেটা বেড়ে গেছে, যে বাড়ার যে ইনক্রিজমেন্টটা আছে কত পার্সেন্ট ফ্যাটটা বাড়ছে মানে লিভারটা বেড়ে গেছে সেটাকে স্টপ করা, যে রেটে বাড়ছে। সেকেন্ড থিং হচ্ছে ওই যতটা বেড়ে গেছে তারপর সেটাকে কমানো, প্রথমে বাড়ার রেটটা কমানো, তারপরে হচ্ছে লিভারটাকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনা, তার পুরনো সাইজে ফিরিয়ে আনা। অর্থাৎ সেটা ডিপেন্ড করবে কিন্তু আপনি কোন প্রকৃতিতে ডিপেন্ড অবস্থান করছেন তার উপরে, এবং তার সঙ্গে খাবার দাবার এবং আপনার এক্সারসাইজ এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে।
অনেক 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 কিছু জানলাম, মানে আমাদের লিভার সম্পর্কে কিন্তু এতটা জানার বিষয় ছিল না এবং জানতামও না, সেজন্য ফ্যাটি লিভারটাকেও মানুষ খুব সাধারণভাবে তুচ্ছভাবে উড়িয়ে দিত, যে কারণে পরবর্তী পর্যায়ে যেটা সমস্যা হতো যে এই ফ্যাটি লিভারের থেকে কিন্তু সিরোসিস অফ লিভার, অ্যাজ পার ডাক্তারবাবু যেটা বললেন, এটা কিন্তু ভীষণভাবে আমাদেরকে জীবন আমাদের জীবনটাকে গ্রাস করে ফেলতো। এবং সব থেকে বড়ো কথা, আমরা সকলেই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করতে ভালোবাসি, কিন্তু প্রত্যেকটা জিনিসই আমার মনে হয় সঠিক সময় এবং সঠিক পরিমাপ হিসাবে যদি আমরা সেগুলোকে ইনটেক করি, তাহলে জীবনে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের আসতেই পারে না। যেটা অ্যালকোহল যারা প্রচুর ইনটেক করে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, অ্যালকোহল মানুষ অবশ্যই খান, অবশ্যই পান করেন, নানান রকম আজকালকার যা যুগ পড়েছে সব ধরনের বয়সেই ছেলে মেয়েরা এবং বড়রাও দেখি অ্যালকোহল নিচ্ছে, নিশ্চয়ই সেটা নিতেই পারেন, কিন্তু সেটা একটা সঠিক পরিমাপ এবং সঠিক সময়। এভরি ডে যদি আমরা অ্যালকোহল ইনটেক করি সেটা কিন্তু আমাদের কতটা মনকে আনন্দ বা খুশি দিচ্ছে তার সেটার থেকেও বেশি আমাদের জীবনটাকে কতটা সর্বনাশ ডেকে আনছে সেটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আনন্দ ফুর্তির সাথেও কোথাও না কোথাও যেন আমাদের কোথাও একটা বাদ মেনে চলতে হয়, কোথাও যেন একটা নিয়ম মাফিক চলতে হয়, কোথাও যেন মনে হয় সকালবেলা উঠে নিজেকে সুস্থ সবল সঠিক রাখা উচিত। ডাক্তারবাবু, সময় তো প্রায় শেষের পথে, আমি একটা একটুখানি জানতে চাই, অনেক সময় দেখা যাচ্ছে যে লিভার ট্রান্সপ্লান্ট করা হয়, লিভার নষ্ট হয়ে গেছে, লিভার ট্রান্সপ্লান্ট করা হয়, এটা আমাদের মানে এটা কতটা সাকসেসফুল জিনিস বা এটা কতটা মানুষের ঠিকঠাকভাবে এটা কাজ করে সেটা একটু বলুন, এবং এর কি কোনো অফ সাইড আছে, মানে বাজে সাইড বা ভালো সাইড একটুখানি যদি শেষের পথে বলে যান। না, এটা লিভার ট্রান্সপ্লান্ট এখনকার দিনে এটা একটা প্রচলিত জিনিস হয়েছে গেছে, অনেক বড় বড় জায়গায় এটা করা হয়েছে, কিন্তু এটা এখনকার আমাদের ভারতবর্ষে এতটা কি সাকসেসফুল নেই, কিন্তু কিছু কিছু জায়গায় করা হচ্ছে, ঘোরা হচ্ছে, এবং সেক্ষেত্রে লিভার ট্রান্সফার সেই জায়গায় পৌঁছে গেলে লিভার যদি দেখা যায় 100% লিভার ফাংশনই করছে না, সেক্ষেত্রে এটা একটা লাস্ট অপশান দেখে ওটাকে যদি করা যায় তখন সেক্ষেত্রে করা যাবে। কিন্তু তার আগে যেটা বলবো, যেটা লিভার ওই পর্যায়ে যাওয়ার আগে যদি আমরা সচেতনতা অবলম্বন করি তাহলে কিন্তু জিনিসটাকে কিন্তু ওই পর্যায় থেকে আমরা আটকে রাখতে পারবো। এইখানে লিভার ট্রান্সপ্লান্ট করা বা ফ্যাটি লিভার হয়ে গেছে বলে অযথা বিচলিত হওয়ার কোনো এখানে মানে হয় না। শুধু প্রথমে একটা ভাবতে হবে যে আমাকে লাইফস্টাইলটা ঠিক করে নিতে হবে, এবং ডায়াগনোসিস, যদি ডায়াগনোসিসটা হয়ে যায় যে আমার কী কারণে ফ্যাটি লিভারটা হয়েছে, বা যদি এবং লিভার সম্বন্ধে আমার সচেতনতা ঠিক মতো করে থাকে যে লাস্ট অফ অল এটা ট্রান্সপ্লান্টের জায়গায় চলে যাবে, লিভারটা এইভাবে কাজ করতে থাকলে যদি এইভাবেই আমরা করতে থাকি তাহলে লিভারটা ট্রান্সপ্লান্ট করতে হবে। ট্রান্সপ্লান্টটা অবশ্যই, এটা তো একটা ট্রান্সপ্লান্ট তো খুব সহজ সাবজেক্ট নয় যে এখনই গেলাম এখন ট্রান্সপ্লান্ট করে চলে এলাম, ব্যাপারটা তো এটা নয়। এর ক্ষেত্রে সাকসেস রেট যেরকম কম আছে এখনকার দিনে, এটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, এটা পরের দিকে কতটা ডেভেলপ হবে সেটা একটা বড় কোশ্চেনের বিষয়। তবে সেই জায়গায় যাওয়ার আগে যদি আমরা ভেবে নিতে পারি, যদি একবার মাথায় নিয়ে নিতে পারি, যদি সচেতনতা আমাদের মধ্যে থাকে যে লিভারের কী কী হতে পারে বা কী কী করলে এটাকে কন্ট্রোল করা যাবে, যেগুলো বলে এলাম সেগুলোকে যদি একটা কন্ট্রোল করা যায় তাহলে এই জায়গায় যাওয়ার প্রশ্নই আসে না। অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, এবং অনেক কিছু আমরা মনে হয় এই মুহূর্তে আমরা অনেক কিছুকে শুধরে নেওয়ারও চেষ্টা করব। নিজের জীবনটাকে যদি একটু শুধরানো যায়, নিজের জীবনটাকে যদি একটু সুন্দর করা যায়, তাহলে কিন্তু এত দূর মানুষের ভাবতেই হয় না যে জীবনে লিভার ট্রান্সপ্লান্টের মতো একটি দুর্বোধ্য কাজ যা সবসময় যে সাকসেস হয় তা একদমই নয়, বেশিরভাগ সময় কিন্তু আনসাকসেসের ব্যাপার। তবে হ্যাঁ, পরবর্তী পর্যায়ে অবশ্যই সেটা আশা করছি, আমাদের চিকিৎসা শাস্ত্র এতটাই উন্নত হচ্ছে ধীরে ধীরে যে এই ধরনের সমস্যার অবশ্যই সমাধান হবে। আর ডাক্তারবাবু যেটা বললেন সেটা আবারও বলছি, খাওয়া দাওয়া এবং নিজের জীবনটাকে সুস্থ রাখা, সঠিকভাবে প্রাণায়াম বা যোগা করা বা নিজেকে ভালোভাবে ভালো রেখে সুন্দর থাকা কিন্তু সবথেকে বড় জিনিস। জীবন একবার, সেটা কিন্তু বারবার ফিরে পাওয়া যায় না, তাই সব কিছুর মধ্যে আনন্দ ফুর্তি সব কিছুর মধ্যেও কোথাও যেন আমাদের মনে রাখতে হবে যে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে। আর সেই সুস্থ রাখার জন্যই যদি মনে হয় যে একটুখানি নয় ভালো ডাক্তারের কাছে গিয়ে আমার সমস্যাটাকে খুলে বলি, তার কাছ থেকে সমাধান নিয়ে, যেমন আপনারা ডাক্তারবাবুর কাছে চলে যেতেই পারেন, স্ক্রলিংয়ে যাচ্ছে ফোন নাম্বার, ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন যদি এরকম কোনো কিছুর সমস্যা হয়। আয়ুর্বেদ শাস্ত্র এমনই একটি চিকিৎসা যে চিকিৎসা কিন্তু যার কোনো এফেক্ট নেই, এবং সব থেকে বড় জিনিস তা গোড়া থেকে নির্মূল হয়। অন্যান্য শাস্ত্র, অন্যান্য চিকিৎসা শাস্ত্রে আমরা ওষুধকে জিনিস রোগটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু গোড়া থেকে নির্মূল করে। বারবার এই কথাটা বলেই আজকে অনুষ্ঠান শেষ করব। সকলে খুব ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠান কাম অ্যান্ড কিওরকে নিয়ে আমি আবার পায়েল হাজির হব আপনাদের কাছে নতুন সমস্যার সমাধান নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।